প্রতিদিনের জীবনে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে মন খারাপ হচ্ছে, বিভিন্ন কারণে আমরা দুশ্চিন্তা করছি। তো আসলে এই প্রতিদিন যদি ঘন ঘন এরকম মন খারাপ দুশ্চিন্তা করতেই থাকি, এগুলোর কারণে কি ডিপ্রেশন বা বিষণ্ণতা আসার কোনো সম্ভাবনা রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন ডাক্তার ফারজানা। হ্যাঁ, দীর্ঘদিন কেউ যদি দুশ্চিন্তায় ভুগে এবং দুশ্চিন্তার কারণগুলো যদি দেখা যাচ্ছে আননেসারি, আমরা যেসব বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার, যারা তারা কারণ ছাড়াই বিনা কারণেই আলতু ফালতু চিন্তাগুলোই তার বারবার করতে থাকে, যে কালকে কি করব, পরীক্ষায় কি হবে, বা কালকে কি চাকরির ক্ষেত্রে কি হবে, বস যদি কোনো কিছু বকা দেয়, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লেখাপড়া, বাচ্চার লেখাপড়া নিয়ে হোক, নিজের প্রবলেম নিয়ে হোক, হ্যাঁ সবসময় তার মধ্যে মাথার মধ্যে বিভিন্ন চিন্তা কাজ করতেই থাকে। এবং এই চিন্তা যদি কাজ করতে থাকে এবং এগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার মানে এগুলোকে বলি আমরা ডিপ্রেশন রোগ, মানে সরি ভীষণ অ্যাংজাইটি রোগ। এবং অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে অনেকদিন ধরে যদি ভুগে কেউ 2 থেকে 5 বছর, তখন কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে বিষণ্ণতা ঝুঁকি থাকে। কারণ অ্যাংজাইটি বা দুশ্চিন্তা রোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেরোটোনিন বলে যে নিউরো কেমিক্যাল সেটার কথা বললাম, সেটা কিন্তু ভূমিকা আছে। আবার বিষণ্ণতার ক্ষেত্রে কিন্তু একই নিউরো ট্রান্সমিটার সেরোটোনিন কিন্তু ভূমিকা আছে। সেই কারণে দীর্ঘদিন এই অ্যাংজাইটিতে ভুগলে রোগীদের মধ্যে কিন্তু বিষণ্ণতায় ভোগার কিন্তু সমূহ চান্স থাকে, এবং একটা পর্যায়ে আমরা কিন্তু পাই যে রোগী বিষণ্ণতা এবং অ্যাংজাইটি দুইটাই একসাথে আছে।